মহিলা বিধায়িকার প্রশ্নের উত্তর তার মান সম্মানের উপরে আক্রমণ করে কুশব্দ বলে করেছে। আরে প্রশ্নের উত্তর দিতে হবে, সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে। এই সব করে আমাদের কণ্ঠস্বরকে আটকানো যাবে না। এই সব করে বিধায়িকা মাননীয় অগ্নিমিত্তা পাল দিকে উনি যেভাবে অপমান করেছে, যে বলেছেন অসভ্য মহিলা শুভেন্দুদার নির্লজ্জ আমাদের শুভেন্দুদার পেছন পেছন ঘরে, তৃণমূলের প্রতিটা নেতায় মহিলাদের যে সম্মান করে না সেটা দেখতে পেলেন তো? আজকে কটা মেয়ে মিলে আমরা এখানে আন্দোলন করতে এসেছি, এখানে এত ছেলে নেমে গেছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কিছু বলা যাবে না। এই নারী বিরোধী মানসিকতা টিএমসি সরকারের নেতা মন্ত্রীদের সর্বদা দেখা গেছে। কিভাবে কিভাবে কালকে মিডিয়ার সামনে বিজেপি মহিলা বিধায়িকাকে কুশব্দ বলে তার মান সম্মানের ওপরে আক্রমণ করা হল? আরেক চোর কুনাল, তোর যদি ক্ষমতা আছে, মায়ের বুকে দুধ খেয়েছি, বুকে পাঠা আছে, চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিবি। এইভাবে মহিলাকে সম্মানে আক্রমণ করে তার কণ্ঠস্বরকে আটকাতে পারবি না, বুঝলি? সুধরে যা বেটা, মারতে মারতে মহিলা সমাজ তোর বাড়ি থেকে নিয়ে আসবে জুতোই করে, আর কালীঘাটে কালী মায়ের পায়ে তলায় তোকে ফেলবে। সুধরে যা, গায়ে হাত দিয়েছে প্রথম ওরা, আমাদের গায়ে হাত দিয়েছে, আমরা তো সশস্ত্র করছিলাম, একটা মহিলা হয়ে আপনি গায়ে হাত দেবো তো দেবো, এখন গায়ে হাত দিচ্ছে, আমরা একটা মেয়ের হয়ে তার এটা কি সন্দেশ খালিজ বানিয়ে দেবে? এটা কি সন্দেশ খালিজ করবে? আপনাদের কাছে আজকে এই জমায়েতের কোনো খবর ছিল না? আমাদের ছিল না, আমরা এসে জমায়েত করতে যাও, কুনাল তার কত ওরা সাহস হয় দেন মানে অগ্নিমিতাকে অপমান করার জন্য, আর ওরা কি পুলিশ পুলিশ প্রশাসন ব্যর্থ, পুলিশ প্রশাসন ওয়াক্তু 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 ওরা কি ওয়াক্তু 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 ওরা কি জানে না এটা কি সন্দেশ খালি বানিয়ে দেবে? এটা কি সন্দেশ খালি করবে যে কোন মেয়ের ইজ্জত নেই? এটা কি শাহজান এখানে করাবে নাকি যে কোন মেয়ের ইজ্জত নেই বা কিছু নেই? তারা প্রতিবাদ করতে নামলে ছেলেদেরকে ঝুলিয়ে দেবে, ছেলেদেরকে ললি দিয়ে আমাদেরকে মারবে। আজকে আজকে কি ঘটনা ঘটলো এখানে? আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, এসে আমাদের ছেলে দিয়ে আমাদের প্রতি আমাদের ঘুরিয়ে দিয়েছি, দিয়ে আমরা যে করার পর আমাদেরকে দিয়েছে, আমাদেরকে প্রতি ওদের কাছে মহিলা কোথায়? ওদের মহিলা আছে একটাও? ওদের তো মহিলা নেই। আমরা যেরকম কালকে উনি আমার অগ্নিমিত্র পল একটা ভদ্র মহিলা একটা এমএলএ তাদেরকে সেই সময় নিউজের সামনে বসে উনা গালাগালি দিতে পারেন আর আমরা প্রদর্শনও করতে পারি না, বাহ এইটা হচ্ছে বাঙাল, আর এইটা আমাদের বাঙালি মেয়ে মহিলা সিএম আছে, বাহ খুব সুন্দর কথা। বিজেপির মহিলাদেরকে কেনবার কত সহজ নয়, এটা কখনো হতে পারে না। এই মহিলাদেরকে নষ্ট করেছে, কি করে ওরা জানলো? ওরা কি করে জানলো আমাদের এই প্রোগ্রাম বানানো সাজিশ, একটা ঘটনা তৈরি করা? এই পুলিশ মাস গেলে মাইনে পায়, তার চটি চাটা চাটতে গিয়ে এই দ্বন্দ্ব বিবাদ করছে, এত বড় সাহস কি?
করা হলো একজন কুণাল ঘোষ চোর চিটিংবাজ চরিত্রহীন, সে আমাদের সাংসদ একজন মহিলা মোর্চার একজন একজন আমাদের কর্মী, তাকে কি করে দুটো কুরুচিকর কথা বলতে পারলো, কি করে পারলো? পুলিশ অফিসার হয়েছে ভদ্র মহিলা গায়ে হাত তুলছে, লুকিয়ে বেড়াচ্ছে, যে দেখুন সরু সরু করতে করতে পেটের মধ্যে চিমটি কাটছে, ঘাম চাচ্ছে, এইসব পুলিশ অফিসারকে দিয়ে টিএমসি দালালকে দিয়ে কাজ করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে মারছে উনি, আবার বলছেন আমরা কিছু করছি না, টিএমসি দালাল পুলিশ অফিসার, টিএমসি দালাল মামলা থেকে দূর হটো, দূর হটো। নারী শক্তি জিন্দাবাদ। নারীদের আটকানোর জন্য সন্দেশ খালিতেও দেখছেন কি হচ্ছে, নারীদের আটকানোর জন্য গতকাল একটি টকশোতে কি হয়েছে দেখেছেন, আজ নারী শক্তিকে আটকানোর জন্য উত্তর কলকাতার রাজপথে, একই ব্যাপার, নারী শক্তিকে আটকাতে হবে। শুধু ভাবি একজন মুখ্যমন্ত্রী, তিনিও নারী, তিনি দেখতে পাচ্ছেন না এই নারীদের ওপর আজকে যেভাবে সাধারণ বাহিনীরা ঝাঁপিয়ে পড়লো, দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু তার প্রতিবাদ করতে জানি, তার প্রতিরোধ করতে জানি আমরা। এক করে দিচ্ছেন যেখানে যে মডেল শাহজাহান হচ্ছে একটা নাম, এটা হচ্ছে আসলে শাহজাহান মডেল। এখানেও শাহজাহানরাই একই কাণ্ড ঘটিয়েছে, একদম রাজাবাজার অঞ্চলের শাহজাহানদের দিয়েই এই কাণ্ডটা ঘটানো হয়েছে, আমাদের শাখা সিঁদুর পরা মা বোনেদের ধাক্কা ধুক্কি করানো হয়েছে। এবার এই শাখা সিঁদুর হাতের মহিলারা এবার কিন্তু তেল মাখানো লাঠিও নিয়ে বেরোচ্ছে, সন্দেশ খালি পুরুষ শূন্য হয়ে গেছে। এবার কিছুদিন বাদে এই রামমোহন লাইব্রেরি অঞ্চলও যাদের শূন্য করার দরকার তারা শূন্য হয়। এবং তারপরে আজকে তার প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের উত্তর কলকাতা মহিলা মোর্চার উপর যেভাবে আক্রমণ হলো, আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি। একটা জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি, এদের মডেলটা হচ্ছে সন্দেশখালী, নাম বদলে যাচ্ছে, কোথাও উত্তম, কোথাও শাহজাহান, কোথাও টকশোতে কুণাল দা, কোথাও হচ্ছে অন্য দাদা, কোথাও অন্য ভাই, কোথাও রাজাবাজার থেকে কেউ, কোথাও কলাবাগান থেকে কেউ, কিন্তু মডেলটা এক থেকে যাচ্ছে। আপনাদের কি তাহলে অভিযোগ যে বারবার মহিলারা আক্রান্ত হচ্ছে এই রাজ্যে? অভিযোগ না, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এবং সেই অভিযোগে আজকে এটা ওদের একটা মডেলে দাঁড়িয়ে পড়েছে, নাম বদলে যাচ্ছে, স্থান বদলে যাচ্ছে, স্থান কাল পাত্র বদলাচ্ছে, মহিলাদের প্রতি তাদের ব্যবহার কিছুতেই বদলাচ্ছে না। কুণাল ঘোষ বলছেন যে তর্ক করতে এলে আবার মহিলার কি আছে, জানতাম না যে তর্ক করতে গেলে শালীন অশালীনের ব্যাপারটা থাকে না একজন পুরুষ এবং মহিলার মধ্যে, আমরা প্রত্যেক মহিলাকে মা বলে সম্মান করি, ওনাদেরও মুখ্যমন্ত্রী মহিলা, আমরা তার প্রতিবাদ করি, প্রতিরোধ করি, শালীনতা বজায় রেখে।